হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম আর অনেক অনেক ভালোবাসা। শুভ পরমা একাদশী। পরমা একাদশী মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি, দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই বতন পালন করার কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই যুক্ত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথির সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থা তার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্গদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাইনি, বলো এখন আমি কি করবো? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্ব জন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্ব জন্মে আমি অথবা আপনি কেউ ধন সম্পদ ইত্যাদি কোনো কিছু সৎপাত্রে দান করিনি, তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। এই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে এই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌন্ডিল্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সশস্ত্রিক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পুজো করলেন। এই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কীভাবে দারিদ্রতা নাশ হয়, বিনা দানে কীভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্য বসে এখানে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দরিদ্রতা অবশ্যই নাশ হবে, দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বি, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে সর্বশ্রেষ্ঠ একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধনসম্পদ আদি সবই লাভ করে থাকেন। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌন্ডিন্য মুনির উপদেশ প্রতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতন পুরুষোত্তম মাসের পরমা একাদশী এই দম্পতিকে দান সমাপনের যে মানুষ এই একাদশী পালন না করেন তিনি 84 লক্ষ জনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্যের কর্মের ফলে দুর্লভ মানুষ জন্ম লাভ হয়, তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। জয় জয় পরমা একাদশী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন জপত কাসমি গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর সীতানাথ বিমানন্দে হরে হরি বল।